মালদহে তৃণমূল পরিচালিত বামনগোলা ব্লক পঞ্চায়েত সমিতি টেন্ডার জমা দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড, রীতিমতো ধাক্কাধাক্কি বিজেপি ও তৃণমূলের মধ্যে। অভিযোগ, মঙ্গলবার ছিল বামনগোলা পঞ্চায়েত সমিতির বিভিন্ন সরকারি কাজের টেন্ডার জমা দেওয়ার দিন। সেই মতো অবস্থায় দপ্তর চত্বরে বিজেপি কর্মী সমর্থকরা তাদের ঠিকাদার নিয়ে আসে এবং অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরাও তাদের ঠিকাদার নিয়ে আসে। কিন্তু যেটা অভিযোগ উঠে আসছে, বিজেপি কর্মী সমর্থকদের ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই নিয়ে বিজেপি ও তৃণমূলের মধ্যে বচসা হাতাহাতির মতো ঘটনা ঘটে। তবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন থাকলেও পুলিশ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। এই নিয়ে তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন বিজেপির নেতাকর্মীরা। যদিও ঘটনাস্থলে পুলিশ প্রশাসন থাকলেও পুলিশ মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আর পঞ্চায়েত সমিতির বিভিন্ন সরকারি কাজের টেন্ডারকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। এই বিষয়ে বিজেপি নেতা অমিত ঘোষ জানান, প্রশাসনের নির্দেশ মতো আজকে টেন্ডার কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম, কিন্তু তৃণমূলের গুন্ডা বাহিনীরা আমাদের কর্মী সমর্থকদের ঢুকতে বাধা দেয়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বচসা হাতাহাতির মতো ঘটনা ঘটে। যদিও এ বিষয়ে পাল্টা অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের অঞ্চল সভাপতি শ্যামল মণ্ডল। তিনি জানান, ঝামেলা বলতে কিছুই হয়নি, বিজেপির নেতাদের সাথে তারাই আমাদের কর্মীদের সঙ্গে ঝামেলার সৃষ্টি করেছে। আমাদের বিরুদ্ধে যেটা অভিযোগ তুলেছে সেটা মিথ্যা। বাংলায় বিজেপির কোনো অস্তিত্ব নেই, পুরো সরকারি নিয়ম মেনে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলার কথা। প্রশাসনের নীরব দর্শকের ভূমিকা, এখানে একটা গন্ডগোল হচ্ছে, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। এখানে শুনলাম আইসিকে এখানকার প্রশাসন রিপোর্ট দিচ্ছে যে ওরা নিজেরা নিজেরা গন্ডগোল লেগেছে। হ্যাঁ, এখানে কিচ্ছু হয়নি, আমি এখানে দাঁড়িয়ে আছি, একজন পুলিশের কর্তা এই ধরনের আইসিকে মন্তব্য করছে। অবশ্যই কি জমা দিতে পারলেন টেন্ডার? আমরা বিডিও সাহেবের কাছে জমা দিয়েছি। হ্যাঁ, আমাদের ঠিকাদারকে ঢুকতে দেওয়া হয়নি, আমরা গোপনে কোনোভাবে আমরা বিডিও সাহেবকে জমা দিয়েছি। বিডিও সাহেবকে বললাম যে আপনি উপযুক্ত ব্যবস্থা নেবেন, না হলে আমরা আইনের দ্বারস্থ হতে বাধ্য। আমরা আর কিছু ব্যাপার নয়। হ্যাঁ, আমরা কিছু ওই বিজেপির কিছু ইয়ে ছিল আর কি, কিছু নেতার সাথে কিছু দুষ্কৃতি ছিল আর কি, ওরা আছে আমাদের কিছু ছেলেপেলেদের বাজে ভাষায় বলছিল আর কি। হ্যাঁ, তখনই ওই আমাদের ছেলেটা গিয়েছিল যে এই কেন বাবু বাজে কথা বলছো, এই আর কি। এটা ঢুকতে দেওয়া হয়নি গেটে। বাংলার মাটিতে তো বিজেপির কোনো অস্তিত্ব নেই, অভিযোগ ছাড়া জায়গা আছে বাংলাতে বিজেপির কিছু? আপনাদের তরফ থেকে তাদের মানা হয়েছে? না না, ও বিজেপিকে কে মারতে যাবে, বিজেপির আছেই বা কি ওকে আমরা মারতে যাবো? জনগণ 18-23 ইয়েতে রেজাল্টটা বুঝিয়ে দিয়েছে বিজেপির পায়ের তলা কি আছে। টেন্ডার জমা দেওয়া হচ্ছে, একদম একদম, সব নিয়ম মেনেই হচ্ছে, আগামী দিনের নিয়ম মেনে হবে।